25 মে আজকের উল্লেখযোগ্য বিষয়, স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর জন্ম, মনীষী আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু, প্রখ্যাত কবি কাজী নজরুল ইসলামের জন্ম 25 মে 1898 খ্রিস্টাব্দে, মৃত্যু 19 আগস্ট 1976 খ্রিস্টাব্দে। কাজী ফকির আহমেদ ছিলেন তার পিতা। বাড়ি বর্তমান চুরুলিয়া গ্রামে। বিদ্রোহী কবি কাজী নজরুলের সংগ্রামের হাতিয়ার ছিল তার কবিতা ও গান। তার বিদ্রোহী কবিতা এক সময় বাঙালিকে উদ্দীপ্ত করেছিল। তার বিদ্রোহ কেবল সেদিনের বিদেশি শাসকদের বিরুদ্ধে ছিল না, যেখানে যত অবিচার সেখানে তিনি গানে কবিতায় আঘাত হেনেছেন, সাম্যের গান গেয়েছেন, নারী মুক্তির বন্দনা রচনা করেছেন, ধর্মান্ধতাকে কষাঘাত করেছেন। এই কবি ফাঁসির মঞ্চে জীবনের জয়গান শুনিয়েছেন। অগ্নিবীণা, দোলন চাপা প্রভৃতি বই এবং গজল গানগুলিতে তার রচনার বিভিন্ন দিক, পাশাপাশি রুদ্র, বীর, করুণ ও মধুর রসের অভিব্যক্তি ঘটেছে। শুধু ভাবের অভিব্যক্তি নয়, ভাষার ওজস্বিতার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। 1922 খ্রিস্টাব্দের 12 আগস্ট রবীন্দ্রনাথের আশীর্বাদ মাথায় বহন করে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে শিক্ষিত তরুণদের মধ্যে সাড়া জাগিয়েছিল। 1928 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর ছেড়ে কলকাতা এসে গ্রামোফোন কোম্পানিতে কাজ পান। আর এই সময়ের মধ্যে গায়ক, গান রচয়িতা ও সুরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রথমে গানের ট্রেনার ও পরে কম্পোজারও হয়েছিলেন। তার রচিত গানের সংখ্যা 3000-এর মতো। সবাক ছবির সূচনা থেকে তিনি বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। গীত রচনা ছাড়াও বিদ্যাপতি, সাপুড়ে, ধ্রুব প্রভৃতি ছবির কাহিনীকারও ছিলেন তিনি। 1953 খ্রিস্টাব্দে চিকিৎসার জন্য সস্ত্রীক তাকে ইউরোপে পাঠানো হয়। 1972 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা ও অন্যান্য সুযোগ দিয়েছিলেন। কিছুদিন পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং 1975 খ্রিস্টাব্দে শহীদ দিবসে তাকে 21শে পদক দিয়ে সম্মানিত করা হয়। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি শান বিশানে ওঙ্কার, আমি সাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু, ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। ভাস্কর রামকিঙ্কর বেইজের জন্ম। ব্রতচারী প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত জন্মগ্রহণ করেন 10 মে 1882 খ্রিস্টাব্দে, মৃত্যু 25 মে 1941 খ্রিস্টাব্দে। 7 ফেব্রুয়ারি 1932 খ্রিস্টাব্দে গুরুসদয় দত্ত ব্রতচারী প্রতিষ্ঠা করেন। কাউন্সিল অফ স্টেটের সরকার নির্বাচিত সদস্য থাকাকালে নিখিল ভারত লোকগীতি ও লোকনৃত্য সমিতি গঠন করেন 1932 খ্রিস্টাব্দে। সঙ্গীতের মাধ্যমে তিনি এই ব্রতচারী আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন। পল্লী সংস্কৃতি ও শিল্প বস্তু নিদর্শন রক্ষার চেষ্টা করেছেন তিনি। তাঁর সংগৃহীত সাংস্কৃতিক সম্পদসমূহ ব্রতচারী আন্দোলনের কেন্দ্র কলিকাতার উপকণ্ঠে ঠাকুরপুকুরে মিউজিয়ামে রক্ষিত আছে। স্ত্রীর নামে সরোজনলিনী নারী মঙ্গল সমিতি এবং বঙ্গলক্ষ্মী মাসিক পত্রিকাও প্রতিষ্ঠা করেন। তাঁর রচিত গ্রন্থ ছিল পাগলামির পুঁথি, ভজার বাঁশি, চাঁদের বুড়ি, পটুয়া সঙ্গীত, সরোজনলিনী, ইন্ডিয়ান ফোক ডান্স অ্যান্ড ফোকলোর মুভমেন্ট, দ্য ফোক ডান্সেস অফ বেঙ্গল প্রভৃতি। হায়দ্রাবাদ, মহীশূর, মাদ্রাজ, বাংলাদেশ, এমনকি লন্ডনেও ব্রতচারী সমিতি স্থাপন করেছিলেন গুরুসদয় দত্ত। আজি মিলনের পুলকিত পরশে